গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, আর আজকের দিনটা যেন তোমাদের খুব ভালো করে কাটে এই কামনা নিয়েই, ভগবানের কাছে এই প্রার্থনা নিয়েই চলে আসলাম তোমাদের সামনে। আর সামনে যদিও আমি আসিনি, তো এখন বাজে যে 5:45, আমার মোটামুটি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। সকালবেলার আমার যা যা বাসি কাজ থাকে আমার মেয়ে বেরোবার আগে সমস্ত হয়ে গেছে, প্লাস ভাত হয়ে গেছে, রুটির সাথে আলু ভেজেছি, তারপরে আমার হাজব্যান্ডের একটা সবজি করেছি, সবজি বলতে সজনে ডাঁটা, আলু, তারপরে পেঁপে টেপে দিয়ে একটা ঝোল মতো ওর মতো মানে নিয়ে যাবে ভা, মোটামুটি সবই আমার কমপ্লিট। এবার কি করব, এবার কাজ আছে হচ্ছে রুটিটা করা হয়ে গেলে গ্যাসটা বেশ সুন্দর করে মুছবো। আর আমার যখনই কোনো কাজ করি আমি আগে গ্যাসটাকে মুছি, নাহলে আমার একদম খুব খারাপ লাগে, মনে হয় কতক্ষণে গ্যাসটা মুছবো। তো যাই হোক, গ্যাস মুছে এবার আমি যাবো হচ্ছে গেটে জল দিতে, কারণ এখন সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো আমাদের বাঙালিদের একটা সিস্টেম আছে, বাসি কাজ পরিষ্কার করো, মানে ঘরদুয়ার পরিষ্কার করো, আর গেটের সামনে যেটুকুই হোক জল দাও। তো আমরা তো সেটা আমরা মানতেই হবে, সেটা করি, হ্যাঁ আমাদের এটা অভ্যেস। তো যাই হোক, গ্যাসটাও মুছে নিলাম, মুছে নিয়ে আমি এখন যাব গেটের তালাটা খুলবার, বাড়িটা এখনও বেশ অন্ধকারই রয়েছে, পরিষ্কার এখনও হয়নি, কেন ওই 5:30-10:15 না বাজলে কিন্তু এখনও আপাতত পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, এখন হয়তো বড় জোর 5:10-15 বাজে আমার এই কাজগুলো করতে করতে যেটুকু সময় লেগেছে। তো গেটে জল দেব, গেটে জল দিয়ে আমি হাজব্যান্ডের খাবার দাবার গুছিয়ে, দাদার খাবার দাবার গুছিয়ে, আর মেয়েকে আজকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টিফিনে কী দিয়েছি, ওকে কেক দিয়েছি আর বিস্কুট দিয়েছি, তো ওকে আজকে কিছু করে দিইনি, তো এক একদিন এক একটা গুছিয়ে মানে ওকে দিই, ওকে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিয়ে, আবার ওকে না রুটি তরকারি দিলে ও খাবে না। তো যাই হোক, আর এখানে দেখো জল নিতে গিয়ে আমার জল পড়ে গেছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, এইভাবেই আমরা স্কুলে বেরিয়ে পড়েছি আমার সোনামা আর আমি। এখন বাজে 6:25-এর মধ্যে ছুটি রান্না বান্না, বুঝতে পারলে তো, সকাল থেকে রান্না বান্না করেছি, তোমাদের তো দেখালাম আমি কি রান্না করেছি, হাজবেন্ডের করেছি, দাদার হাজবেন্ডের ওদের করে দিয়েছি, দাদা জল খাবারটা নিয়ে যায়, হাজবেন্ড তো ভাত নিয়ে যায়, তো ওকে একটা সবজি মতো করে দিয়েছি ডাঁটা দিয়ে, তো ও নিয়ে গেছে, তোমাদের দেখালাম আমি। আর আজকে আমার ছুটি, আমার আজকে রান্না রান্না নেই, কেননা আজকে আমার মামা শ্বশুর আর মা শাশুড়ি মিলে রান্না করেছে। কী রান্না করেছে সেটা খুবই সিম্পল করেছে, ডাটার তরকারি আর হচ্ছে মুসুরির ডাল আর ভাত বসানো হয়েছে, ভাত হয়ে গেছে, ভাতও করে নিচ্ছে, বলো তোকে আর রান্না করে আজকে আসতে হবে না, আজকে আমরাই রান্নাবান্না করে নিচ্ছি। তাই বললাম যাকে ভালো হলো, আর জানো তো মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কী বলতো গরম পড়ে গেছে তো, আর এত ভোরবেলা উঠে মানে আমি পারছি না। দাদা তো কালকে বকছিল, বলছে তুই ভাইকে বল যে ও খাবার ক্যান্টিনে খেয়ে নেবে, কিন্তু আমি কিন্তু ওর না ক্যান্টিনে খাওয়াটা সহ্য হয় না, এবার একদিন খেয়ে নেবে, সেটা কি রোজ খাবে বলো, আমাকে এখন কন্টিনিউ এই মাসটা পুরোটাই নিয়ে যেতে হবে, সেই 1 তারিখ 1 এপ্রিল থেকে ও গাড়ি নিয়ে যাবে। এবার যে ছেলেটাকে ঠিক করেছিলাম নতুন একটা ছেলেকে, সেটা আবার কী বলো তো ওকে না ভরসা পাচ্ছি না, এবার ও পয়সাটাও কম লাগছিল ওর কাছে, কিন্তু আমার হাজব্যান্ড বলো দেখো ওরকম কম পয়সা লাগুক আর বসে বসে চিন্তা না করে, ও পয়সা চিন্তা করো না, কারণ যাকে ভরসা করে প্রথম থেকে দিয়েছো তাকেই দাও, সে নিয়ে গেলে বরং আমরা নিশ্চিন্ত থাকতে পারবো। আমি যে কথাটা তো ঠিকই, তো যাই হোক, আর কী করা যাবে, এখন কিছু করার নেই, এই 1 বছর এখনও মর্নিং চালাতে হবে, আর এই 6-7 বছর ধরে সমানে মর্নিং করছে আর ভালো লাগছে না, মানে আমার যখন মেয়ে এখানে KG 1 KG 2 পড়েছে প্রাইভেট স্কুলে তখনও তো সেই মর্নিংই ছিল, আর অনেক বছর হয়ে গেছে মর্নিং আর ভালো লাগছে না, বুঝতে পারলে। এবার মনে হচ্ছে কবে মর্নিংটা শেষ হবে, ডে শুরু হবে তখন মনে হয় একটু নিশ্চিন্ত হবো, ওই ব্যাপারটা সবই এক। তো যাই হোক, আর রান্নাবান্না তাহলে আজকে আমার কিছু নেই, আর সকালে যা রান্নাবান্না করেছিলাম আমি জল খাবার একটা রুটি খেলাম, এসে মা একটা জল রুটি দিল একটা, মামা একটু শশা কেটে দিল, আর মামা যে তরকারিটা করেছিল ওই তরকারিটাতে একটা রুটি খেলাম, মেয়েকে একটুখানি খাওয়ালাম, আমি মানে মেয়েকে আধ ঘণ্টা খাওয়ালাম, আমি আধ ঘণ্টা খাওয়ালাম, মোট কথা হচ্ছে এইটা।
আর যেহেতু নিয়ে যাতায়াত কিছু প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে, এবার একবার আমি দিয়ে আসলাম, 7টার মধ্যে বাড়ি চলে এসেছি, দিয়ে এসে আবার গেলাম আনতে, আবার নিয়ে আসলাম, প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, বুঝলো তো? মানে এত ক্লান্ত হয়ে গেছি না আজকে, মানে কী বলবো, আমার স্নান হয়ে গেছে, স্নান করেই আমি গেছি, মাথায় শ্যাম্পুটার মধ্যে এসে মেয়েকে খাইয়ে দেয়, মেয়েকে চান করালাম, এখন এসে মাস্ক দিদিমণি পরাচ্ছে। তো যাই হোক, আর সকাল থেকে যেটুকু পারলাম তোমাদের সাথে যতটুকু পারলাম আমি শেয়ার করতে পেরেছি, পারা আজকে সেরকমভাবে কিছু তো আমি রান্নাবান্না করিনি, তো যেটুকু পারলাম শেয়ার করলাম। আর চলো এখন নেল পালিশ করবো আমি, এই যে এই এতদিনের সুযোগ পেয়েছি নেল পালিশগুলো পরার, আমার অবস্থা দেখো, সেই সেদিন থেকে এই নেল পালিশগুলো নিয়ে ঘুরছি। হ্যাঁ, কী অবস্থা বলো তো, সেদিন থেকে নিয়ে নিয়ে ঘুরছি এই নেল পালিশগুলো হাতে। তো চলো নেল পালিশটা পরি, এখন এই নখটা একটু সাইডগুলো সেভ করে নেবো, নিয়ে নেল পালিশটা পরবো। আর কী বলো তো, নখ বেশি বড়ো করতে পারি না, কারণ প্রচুর বাসন মাছ দেওয়া, তো নখ বড়ো করা যায় না। তো বউকে ছুটি দিয়েছি, ছোটো বউ একবার চারটের সময় উঠেছে, চারটের সময় উঠে দুই ছেলে রান্না করেছে, করে সমস্ত ঘর দোয়ার ঠাকুর ঘর মুছে নিজের চা খেয়ে আবার স্কুলে গেছে মেয়েকে নাতনিকে দিয়ে। ঠাকুরঘর না বলো রান্নাঘর? হ্যাঁ রান্নাঘর, না ঠাকুরঘরও তো মুছেছ, গোপালের ঘর মুছেছে, রান্নাঘর মুছেছে, তারপর নিজের সমস্ত নিজের কাজ করেছে, করে মেয়েকে নাতনিকে গেছে। হ্যাঁ স্কুলে গেছে, আবার এসছে, আবার গেছে। হ্যাঁ ও তো ক্লান্ত হয়ে পড়েছে, এই জন্য আজকে আর ওকে রান্না করতে দিইনি। আমার ভাই আলু ডাটা বড়ি দিয়ে বেগুন দিয়ে সমস্ত তরকারি করেছে, আমি ভাত করলাম। আর এখানে উচ্ছে আলু ভাজছো না? উচ্ছে আলু ভাবছি, এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর ডাল হয়েছে, তরকারি হয়েছে, আবার পাঁপড় ভাজবে, ও আর একটু পাঁপড় ভাজা হবে নাতি নাতনির জন্য, নাতি নাতনির জন্য। চলো, এই যে আমাদের নেল পালিশের হাট, ময়না বলছে নেল পালিশের হাট নিয়ে বসে যাবো, দেখি হ্যাঁ এখন হাটই এই কালারটা আছে, এই যে হাট নিয়েই বটে বসেছি। তো এইগুলো এখন আর একটাও করছি না, আপাতত করছি না, এখন নতুনগুলো এনেছি, নতুনগুলো যতদিন একটা একটা করে হাতে দেবো ততক্ষণ আমার শান্তি হবে না। দিতে লেট হয়ে গেছে, আজ দেবো কাল দেবো করে করছি কিন্তু দেওয়া হচ্ছে না, তো আজকে আমি তো দেবোই, এখন কোনো কাজ নেই, রান্নাও নেই, আর মেয়ে পড়ছে ঘরে, প্রশ্নও নেই শোয়া বসার, আর এইগুলো এখন আমি কোনটা পরবো একটু চিন্তা করে দেখি, চিন্তা। পাকার হাওয়া টাওয়া লাগলে নেল পালিশ জমা কেটে যায়, তবু আমি রিমুভার দিলাম, নতুন নেল পালিশের রিমুভার দিতে হয় না, কিন্তু দিলাম, কিন্তু দিয়েও কাজ হলো না, মানে ঠিক নেল পালিশটা ভালো বসছে না, আমি জানি না, দেখা যাক পরে।
না হলে তখন এই কালারটাও এই কালারটাও দিতেও করবো। তো দেখো তিনটে নেল পালিশ, এগুলো একদম শুকিয়ে একদম কাট হয়ে গেছে, কিন্তু কালারগুলো খুব সুন্দর ছিল। কালার নেল পালিশে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে কালারগুলো খুব সুন্দর ছিল, কিন্তু তিনটে নাম্বারগুলো আমি রেখে দিলাম ফোনে ফটো তুলে। তাহলে কি আনার সময় কালার কালারগুলো খুব সুন্দর ছিল, তবে কালারগুলো এই নেল পালিশটা ফেলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এটাও গেছে নষ্ট, অ্যাকচুয়ালি কি বলতো শুকিয়ে গেছে ভেতরে। এবার রিমুভার দিলেও এটা এগুলো ঠিক হবে না, একদম তলা অব্দি পৌঁছে গেছে, শুকো তো ফেলেই দিলাম। তো ডিম সেদ্ধ বসাবো, একটু ডিম সেদ্ধ খাবো, মানে শুধু শুধু ডাল ভাত খেতে ভালো লাগে না। একটুখানি ফ্রিজটা চালিয়ে নিই, ফ্রিজটা বন্ধ আছে। মা ডাল ইয়ে করো, ডালটা একটু ফোটাও, ডালটা পাতলা আছে, বেশি পাতলা ভালো লাগে না, জিরে পোড়ানোর ডাল তো। লেবু আছে না আমাদের, লেবু পাতলা লেবু, চলো একটু লেবু কাটি। আর আমার দিদিভাই যে ছিল না, চুচুর হয়ে গেছিলো, বলছে গরম, মাসিমার ভাত টেস্ট করছে মিক্সিতে, মাসিমা চিবিয়ে খেতে অনেক দেরি করে, যেন মিক্সিতে খাইয়ে দেয়, খায় না, মুখে নিয়ে না বসে থাকে, সেই মুখে নিয়ে নিয়ে বসেই থাকবে, খাবে না তো খাবে না, মাঝে মধ্যে বেশ খেয়ে নেয়, এক একদিন খেয়ে না, আবার এক একদিন না খেতে চায় না, তখন কী করে মিক্সিতে, এবার কদিন ধরে খাচ্ছে না, ওই জন্য মিক্সিতে দিল আজকে। মাথা ডালটা কেন বন্ধ করে দিলে, ডালটা একটু ফুটুক, বড় বড় পাতলা তো, এই ব্যাপারে গরম। তো কালকে মা ছুটি দিয়েছিল, কালকে তোমাকে তো বললাম মা আমাকে, মা আর মামা মিলে আমাকে ছুটি দিয়েছে, রান্না বান্না কিচ্ছু নেই, ওরাই করেছে যা করার, কিন্তু আজকে তো আর ছুটি হবে না, আর এটা কালকের ভিডিও কন্টিনিউ করছি। হ্যাঁ, তো কালকে সেভাবে আর পড়ার কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, তো কালকের ভিডিও কন্টিনিউ করছি। আর মা বলেছে আজকে তো আর ছুটি পাবে না তুমি, কালকে পেয়ে গেছিলে, আমি বলছি হ্যাঁ মা ঠিকই তো, আজকে তো আর ছুটি হবে না। হ্যাঁ, তো এখন কী করছি, এখন এসছি স্কুল থেকে, মেয়েকে স্কুলে দিয়ে এসছি, নিয়ে এসছি, তারপরে তোমার ওই যে কী বলে আবার এসে ওকে স্নান টান করালাম, আর আমি স্নান করেই গেছিলাম, আর এসে আমি একটুখানি মানে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কেননা বুঝতেই পারছি চারটেই উঠেছি, আর কালকে রাত্রে প্রায় মেয়েও দেরি করে ঘুমিয়েছে, আমিও প্রায় বারোটা সাড়ে বারোটায় ঘুমিয়েছি, আর চারটেই উঠেছি, তাহলে বুঝতে পারছো কী করে শরীরটা চলবে। তা আমি এসে একটুখানি শুয়ে পড়েছি, শুয়ে ঘুমিয়ে পড়েছি, সাড়ে নটার সময় মা আমাকে ডেকেছে যে মনা উঠো স্কুলে যাবে তো মেয়েকে আনতে হবে, হ্যাঁ সেই তো, তারপরে তো মেয়েকে আবার স্নান আমি নিজে চান করলাম, করে মেয়েকে আনতে গেলো, আর ওই টোটো ভাইকে বলে রেখেছিলাম বিনয়কে, তো বিনয় এলো, ও নিয়ে গেলো। আর আজকে রাস্তায় প্রচুর ভিড় ছিল, আমি যেতে যেতে মেয়ের ছুটি হয়ে গেছে, কেননা সাড়ে দশটায় ছুটি হওয়ার কথা, দশটা কুড়িতে ছুটি হয়ে গেছে, দশটা কুড়িতে ছুটি দিয়ে দিয়েছে, আর পেছনের গেট মানে আরেকটা যে গেট আছে ওই গেট দিয়ে ছুটি দিয়েছে, তো যেতে যেতে ছুটি হয়ে গেছে। আমার এক বান্ধবীগুলো আমি মেয়েকে নিচ্ছি, নিয়ে রাস্তার সামনে দাঁড়াই, তুই আয়, ও নিয়ে দাঁড়িয়েছিল, তারপরে আমি টোটো করে যেতে গেছি, ওই টোটোতে আবার ফিরলাম, আর এসে তো যাই হোক মেয়েকে স্নান টান করালাম, ও একটু ফল টল খেলো, এখন ওর মিস আসবে পড়তে, আর আমি রান্না করছি কী বলো তো, আজকে ডাল করছি। তো যে এখন ওখানে ডাল বসিয়েছি, মসুর ডাল করবো রাঁধুনি ফোড়ন দিয়ে, ঠিক আছে। আর এখানে করছি ডাটা চচ্চড়ি, ডাটা চচ্চড়ি বলতে যে সজনের ডাটা, আর চচ্চড়িটা বানাবো হচ্ছে পেঁয়াজ দিয়ে, আদা পেঁয়াজ আদা রসুন আর দুটো টমেটো এখানে পেস্ট করেছি, মশলাও দেবো, একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দেবো। এখানে হাড়ে জল বসে গেছে, বাজে হচ্ছে বারোটা, ঠিক আছে। তো এই যে এই মশলাটা পেস্ট করে রেখেছি, এর মধ্যে পেঁয়াজ আছে আর আদা রসুন আর হচ্ছে তোমার যে টমেটো, দুটো টমেটো দিয়েছি পেস্ট করতে। এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ, একটু মিষ্টি দিতে হয়, টক টক মিষ্টি মিষ্টি লাগে, ঠিক আছে। তো এই আর একটা জিনিস করবো সেটা দেখাচ্ছি, এখনও দুটো জিনিস বাকি আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কী করবো। সেটা হচ্ছে এখানে রবিবারের কাতলা মাছ আনা আছে, তো মাছটা মা প্রথমে তরকারি করার কথা হয়েছিল, এবার যেহেতু আমরা ফ্রিজের অতদিনের মাছ খাই না, মা বলছে মানে এটা করো না ভালো লাগবে না খেতে, তোমরা ভাজা খেয়ে নাও ডালের উপরে, আমি বললাম ঠিকই বলেছো, তাহলে নুন হলুদ মাখিয়ে রাখি ডালের উপর মাছ ভাজা। তো এই হচ্ছে মেনু, আর এখানে আছে হচ্ছে টমেটো কেটে রেখে দিয়েছে দিদিভাই, আর কাটাকুটি সব দিদিভাই করে রেখে দিয়েছে, আর টমেটো কেটে রেখে দিয়েছে, তো টমেটোটা দিয়ে চাটনি করবো, নুন হলুদটা মাখিয়ে রাখলাম তাহলে সুবিধা হবে ভাজতে, ঠিক আছে। আর এই দেখো টমেটো আছে, টমেটো কেটে রেখেছে, দিয়ে চাটনি করবো, ঠিক আছে। আর এর মধ্যে নুন হলুদ একটু মিষ্টি একটু জিরের গুঁড়ো সবই দেবো,
আর এটা খেতে খুব ভালো হয়, কালো জিরে ফোড়ন দিতে হয় ওটাতে। এটাও মায়ের থেকে শেখা। তো হলুদ দিয়ে দিলাম, একটু দেবো জিরের গুঁড়ো, একটু দেবো লঙ্কা গুঁড়ো। তা প্রথমে ভেবেছিলাম সর্ষে দিয়ে করবো, কিন্তু সর্ষে দিলাম না, সর্ষেটা বেশি সর্ষে নেই, ওই যেটুকু সর্ষে আছে ওটাতে হবে না। তো আমি তাহলে পেঁয়াজ দিয়ে ঝালটা করি, একটু ঢাকা দিয়ে দেবো, আর নুনও দেবো, নুন দেওয়া হয়নি, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, আর নুন দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এই টমেটো চাটনিটা এখানে রেখেছি, হয়ে গেছে টমেটো চাটনি। আর এই যে ঝালটা, এই সজনে ডাঁটা দিয়ে ঝালটাকে, এটা আর এখানে আছে ডাল, রাঁধুনি পনেরোই ডাল করেছি, ভাত তো এখানে আছে, ঢাকা দিয়ে রাখি। গ্যাসটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, এখানে হচ্ছে মাছটা ভাজছি, মাছটা ভেজে আর একবার একটুখানি মুছে নেবো, আর এখানে অ্যাকোয়াগার্ডে জল ভরছি। প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এত রোদ্দুর উঠছে না, মানে রোদ্দুর মনে হচ্ছে এখনই মনে হয় রোদ্দুরে মানে কিছু কেটে রেখে দিলে শুকিয়ে একেবারে রান্না বান্না হয়ে যাবে তরকারিপাতি। তো আর চুল তো জানো গরমকালে আমি এরমভাবেই রাখি, এই এই খোপা করলাম, আর পাতা পুরো ভিজে গেছে ঘামে। এখন যতক্ষণ না পাকা তলা চুলটা ছেড়ে দিয়ে একটুখানি বসবো বা শোবো, যতক্ষণ না ততক্ষণ না চুলটা শোকাবে না। তো যাক রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, দেখালে আমি কী রান্নাবান্না করলাম কালকের থেকে এই পর্যন্ত এই ভিডিওটা আনলাম। আর ভিডিও করারও এনার্জি লাগছে না, এত গরম লাগছে, এত গরম লাগছে, তারপরে ওই যাতায়াত করতে হচ্ছে, তো মেয়েকে নিয়ে প্রচণ্ড আমি ক্লান্ত হয়ে যাচ্ছে, আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। মাকে তাই বললাম, মা আমি আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। আর মেয়ে বলছে তুমি কিন্তু আমাকে স্কুল কামাই করাবে না। আমি বলছি না, কখনোই করাবো না, কেন কামাই করাবো, স্কুল তবে স্কুলে নিয়ে যাবোই, যতই আমার কষ্ট। তা কী করা যাবে, এক তারিখ থেকে গাড়ি আসবে, তো এক তারিখ থেকে গাড়ি আসলে আমি একদম নিশ্চিন্ত, তাহলে আর আমাকে তো যাতায়াত করতে হবে না, তাহলে আমার ঘরেরও রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন গরমের দিন, যত তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবো তত তাড়াতাড়ি মঙ্গল। তো যাই হোক, আর এই আর কালকে নেল পাইসটা পড়েছিলাম, নেল পাইসটা তুলে দিয়েছি হলুদ কালারে, এত বিচ্ছিরি ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে রয়েছে ছানা ছানা, কিন্তু কেউ নীলপাশটা পুরো হাতটা একদম বাজে লাগছিল। আমি দীপাকে বললাম তুলে ফেলি, বলছে তুলে ফেলো শিখবি, বলছে নিয়ে যাবো দাঁড়াও দোকানে, কেন এরকম হবে, এত দামের নীলপালিশ, ওইটুকু নীলপাশটা 50 টাকা দাম, এই রেটিনে নীলপালিশটা 50 টাকায় করেই নেয় তো জানো। আর ওই যে আমাদের ময়ামতিরও কাজকর্ম কমপ্লিট, ভাড়া কমপ্লিট, আমার নাকে দেখো নাক ছাবি নেই, নাকে কী হয়েছে জানি না, ভেতরটাতে কী কিছু একটা মানে ফুসফুড়ি টাইপের হয়েছে, নাকছাবিটা পড়লে ভীষণ ব্যথা লাগবে, নাকছাবিটা তুলে রেখেছি। তো চলো এই ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। আর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা যারা নতুন, এই রে কী সাহায্য হচ্ছে রে, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটাকে অল করে রাখবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, মরামতি টাটা করে দাও, যাচ্ছি আমি বাড়ি, বাড়ি যাচ্ছি, এখন 1টা বাজে বাড়ি যাচ্ছি।